শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনায় আর্থিক অনটনে ছেলেকে খুন করে বাবা মায়ের আত্মহত্যা। আবারও বাংলাদেশের সাথে বেইমানি করল ভারত। বাংলাদেশকে টিকা দেওয়ার আলোচনার উপযুক্ত সময় এখন নয় বলল ভারত। সমুদ্রের শক্তি বাড়াতে আরো 6টি সাবমেরিন তৈরি করছে ভারত। ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে মিয়ানমারের ঐক্য সরকার। আবারও আর্মেনিয়া আজারবাইজান সীমান্তে চরম উত্তেজনা, বোমা হামলায় নিহত অন্তত 3 জন। হামলার ভয়ে ইরাক ছেড়েছে অর্ধেকেরও বেশি মার্কিন সেনা। এবং সবশেষ থাকছে ফেসবুকে 2 বছরের জন্য নিষিদ্ধ হলেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাকালে চরম আর্থিক অনটনে ছেলেকে খুন করে আত্মহত্যা করেছেন বাবা মা। শুক্রবারে ভারতের উত্তর চব্বিশ পরগনায় সুদপুরে এই ঘটনা ঘটে। রাজ্য পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের ধারণা, আর্থিক অনটনে ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন দম্পতি। জানা যায়, করোনার জেরে গত বছরে একটানা লকডাউনে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হন সুদপুরের বাসাখ বাগানের বাসিন্দা সমীর গুহ। পরে লকডাউন উঠলেও ব্যবসায় মন্দা কাটেনি। এবার করোনায় সেকেন্ড ওয়েভ আশ্রে পড়তেই ফের রাজ্যে করাকরি। বাজার থেকে ব্যবসার টাকা ঘরে তুলতে পারছিলেন না সমীর গুহ। টাকা না থাকায় সংসারের খরচও যোগাতে পারছিলেন না তিনি। টাকা যোগাতে হন্যে হয়ে ঘুরলেও লাভ হয়নি। পরিচিতদেরই অনেকেরই একই দশা। টাকার অভাবে একদিকে ব্যবসা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, তেমনই সংসারের খরচ চালাতেও পারছিলেন না। শুক্রবার সকালে গুহর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে সমীর গুহ এবং তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। এ সময় দম্পতির ছেলেরও মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশ এবং নেপাল সহ কোনো দেশকেই এখন করোনাভাইরাসের প্রতিষেধক টিকা দেবে না ভারত। আপাতত আর টিকা না দেওয়ার বিষয়টি বৃহস্পতিবার আরও স্পষ্ট করে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, ভারতের করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের পর্যায়ে আসেনি। নাগরিকদের টিকা নিশ্চিত করতে আমরা এখন টিকা আমদানির চেষ্টা করছি। সেখানে ভারত উৎপাদিত টিকা বাংলাদেশ এবং নেপালে রফতানির বিষয়ে নিয়ে এখন পর্যন্ত আলোচনার উপযুক্ত সময় হয়নি। এ নিয়ে প্রশ্ন ওঠাও ঠিক নয় বলে তিনি মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরমন্দ বাগচি এক প্রেস ব্রিফিংয়ে এইসব কথা বলেন। তিনি বলেন, টিকা এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী রফতানির ক্ষেত্রে ভারতই সবার আগে ছিল, তবে এখন আর সম্ভব হচ্ছে না। আমরা দেশের টিকার উৎপাদন বাড়াতে চেষ্টা করছি, পাশাপাশি আমদানির চেষ্টা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ভারত ভ্যাকসিন সরবরাহ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাগচি বলেন, ভ্যাকসিন সহজলভ্য করতে ভারত সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটি দেশের অভ্যন্তরের উৎপাদন বাড়ানো হোক কিংবা বিদেশ থেকে সরবরাহের মাধ্যমেই হোক। নৌবাহিনী শক্তি বাড়াতে প্রজেক্ট 75 ইন্ডিয়া প্রকল্পের আওতায় 6টি সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। 50,000 কোটি টাকার এই প্রকল্পটি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে একটি বৈঠকে অনুমোদিত হয়েছে। এই প্রকল্পটি কৌশলগত অংশীদারিত্ব মডেলের অধীনে সম্পন্ন হবে। সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশীয় শিপইয়ার্ডগুলোতে অনুরোধের প্রস্তাবে RFP জারি করবে। বিদেশি সংস্থার সাথে একটি যৌথ উদ্যোগে 6টি প্রচলিত অর্থাৎ ডিজেল বৈদ্যুতিক সাবমেরিন তৈরি করবে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে নৌবাহিনীর জন্য P-75I প্রকল্পের জন্য একটি অনুরোধ প্রস্তাব জারি করার সিদ্ধান্ত হয়। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে চীনা সেনার হাতে কমপক্ষে 70-80টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে 8-10টি পারমাণবিক শক্তি চালিত। তুলনায় ভারতের হাতে এই মুহূর্তে 15টি সাবমেরিন রয়েছে। ভারতের হাতে রয়েছে পারমাণবিক সাবমেরিন অরিহন্ত। অরিহন্তে রয়েছে K-15 আণবিক মিসাইল, প্রায় 750 কিলোমিটার পর্যন্ত নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নেওয়া এবং তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের একটি ছায়া সরকার। বৃহস্পতিবার রাতে মিয়ানমারের জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকার তাদের সম্ভাব্য সংখ্যালঘু নীতি নিয়ে 3 পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের সাহায্য প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি দেশটিতে বিদ্যমান 1982 সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে জন্ম নেওয়া বা বিশ্বের যে কোনো স্থানে জন্ম নেওয়া মিয়ানমার নাগরিকদের সন্তানদের পূর্ণ নাগরিকত্ব দানের অঙ্গীকার করেছে এই নিউজটি। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির NLD বা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় সেদেশের সেনাবাহিনী। এরপর পরই জান্তা বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে চড়াও হয় সামরিক সরকার, এতেও এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন আট শতাধিক মানুষ, বন্দী করা হয়েছে কয়েক হাজার। আর্মেনিয়ার সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যে আজারবাইজানে ল্যান্ড মাইন বিস্ফোরণে 3 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন সাংবাদিক এবং 1 জন সরকারি কর্মকর্তা। শুক্রবার বিতর্কিত নাগর্নো কারাবাক অঞ্চলের কাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আজারবাইজানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দেশটির প্রসিকিউটর জেনারেলের দপ্তর একটি বিবৃতিতে ল্যান্ড মাইন বিস্ফোরণে আরও 4 জন হতাহতের কথা জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এমন এক সময় এই ঘটনা ঘটল যখন সীমান্ত নিয়ে প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের উত্তেজনা চলছে। গত বছর নাগর্নো কারাবাক অঞ্চল নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি 6 সপ্তাহের যুদ্ধে জড়িয়ে পড়েছিল। রাশিয়ার মধ্যস্থতায় পরে উভয় যুদ্ধ বিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির পর শর্ত মোতাবেক আর্মেনিয়া আজারবাইজানের কাছে কয়েকটি অঞ্চল হস্তান্তর করে, বাজার ছিল তার মধ্যে অন্যতম। গত সপ্তাহে আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে কয়েকটি ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়। এতে ককেসাস অঞ্চলে প্রতিবেশী 2 দেশের মধ্যে ফের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমি বলেছেন, গত কয়েক মাসে দখলদার মার্কিন সেনাদের শতকরা 60% ইরাক থেকে বহিষ্কার করা হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দিয়ে একটি সাক্ষাৎকারে শুক্রবার তিনি এই তথ্য জানান। কাজিমি বলেন, গত বছর ইরাক সরকার আমেরিকার সঙ্গে 3 দফা বৈঠক করেছে এবং 2য় দফা বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুস্তফা আল কাজিমি জানান, 3য় রাউন্ড বৈঠকের আগে আমরা শতকরা 60% মার্কিন সেনা ফেরত পাঠাতে সক্ষম হয়েছে এবং শীঘ্রই মার্কিন কর্তৃপক্ষ বাকি সেনা ফিরিয়ে নেওয়ার একটি সময়সীমা ঠিক করবে। ইরানের সঙ্গে ইরাকের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা রয়েছে এবং এই সম্পর্কের ব্যাপক প্রশংসা করেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইরান এবং ইরাকের মধ্যকার সহযোগিতার কারণেই ইরান বিরোধী বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমেরিকার সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে 2 বছরের জন্য নিষিদ্ধ করল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। চলতি বছরের 6 জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে সহিংসতার পরিপ্রেক্ষিতে সমস্ত ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক সাসপেন্ড হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার উস্কানিমূলক মন্তব্যের জেরে এই অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল। এবার 2 বছরের জন্য তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো। গত 7 জানুয়ারি ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। ওই দিন থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক লেক একটি বিবৃতিতে ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা চাপানোর কারণগুলো গুরুতর, আমরা বিশ্বাস করি যে তার পদক্ষেপগুলো আমাদের বিধিনিষেধ কঠোরভাবে লঙ্ঘন করেছে, তাই তার ওই পদক্ষেপ শাস্তিযোগ্য। ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে যদি তাদের মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে, তবে ট্রাম্পের উপর চাপানো নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।